এটা তো জানিস না? না আমিও পরে জেনেছি, এবছর ইন্ডিয়ান মনসুন বলে দিয়েছিল যে উড বি ইনফ্লুয়েন্সড বাই আ পার্টিকুলার ফিচার ফিল্ম, মানিকবাবুর মেঘ। আমার প্রশ্ন হচ্ছে যে একজন ভদ্রলোক আমাদের থেকে অনেকটা ছোট বয়সে, তাই সে তাকে যে ধরে ধরে এনেছি আর কি, প্রায় সে অন্যদিকে যাচ্ছিল, ময়দানের দিকে যাচ্ছিল, তাই ঘুরিয়ে দিয়ে বৌবাজারে এনেছি। বৃষ্টি পড়ছে বলে তুই বললি ওখানে শুটিং হবে, তার ছাদ দরকার। রাইট, ছাদ দরকার। ইয়েস, কেন ছাদ দরকার? কেন ছাদ দরকার? মেঘ যখন ছাদ আর কি। কেন মেঘ আবার ছাদে কি করবে? মেঘ যখন ছাদ, মেঘ যখন ছাদ, বাবা এত হেভি। আচ্ছা, এটা কয়েকটা অবজারভেশন আছে যে বৃষ্টি পড়ছিল না, বৃষ্টি পড়ছিল না, তারপরে এটা বিভৎস গরম, এটা তো জানিস না? না, আমিও পরে জেনেছি, এবছর ইন্ডিয়ান মনসুন বলে দিয়েছিল যে উড বি ইনফ্লুয়েন্সড বাই আ পার্টিকুলার ফিচার ফিল্ম, মানিকবাবুর মেঘ। অভিনন্দন। নমস্কার, অভিনন্দন। আমার প্রশ্ন না, আরেকটা জিনিস দেখেছি, দাঁড়া না, প্রশ্ন করবি কি? এই যে আচ্ছা, এই হচ্ছে অভিনন্দন, অনেকেই দেখেছে, দেখা টাকা যায় একটা উমেশ চন্দ্র ব্যানার্জি মার্কাটা দাড়ি টাড়ি নিয়ে। তো অভিনন্দন তো এখন বিরাট নাম করা হয়ে গেছে, অনেকদিন আগেই অবশ্য এই নাম করা নাম করে ফেলেছিল, কিন্তু আমরা নামটা জানতে পেরেছি সদ্য ভাব। হ্যাঁ, আমি তো বটে, না না, তোর কথা শুধু বলছি না, আমি তোকে ডাউন দিচ্ছি না, মানে আমার, আমি নিজেদের ডাউন দিচ্ছি আর কি, ভাব বাঙালিদের। হ্যাঁ, যে ও আচ্ছা ঠিক আছে, ফেস্টিভ্যালে গেছে একটা ছবি, ও ঠিক আছে, কিন্তু ওটা একটা ছাপ আছে, ওটা একটা ছাপ আছে, ওটাকে ওই বাক্সে ওই তাকে রাখো, রেখে দাও। এবং তারপর এই কলকাতায় একটা প্রিমিয়ার হলো ঘটা করে, এবং কলকাতায় যেটা খুব সুন্দরভাবে করেছে যে মেঘ ফিরলো বাড়ি, মেঘ, হ্যাঁ, ক্লাউড কামিং হোম ছিল বাংলাতে, কি ছিল যেটা বাংলায় আমি সব জায়গায় বলছি, ঘরের মেঘ ঘরে ফিরলো, ঘরের মেঘ ঘরে ফিরলো। তখন কিন্তু ঘরের ছেলেকে চেনা শুরু হলো। আমার একটা খুব সহজ হিসেব আছে, যখন থেকে আমরা ফরেন রিটার্ন হই, ব্র্যাকেটে বোম্বে, তবে থেকে আমাদের কদর বাড়ে। অভিনন্দন, তুমি কোনো ব্যতিক্রম নও, সেই গতেই আমরা তোমায় ফেলে দিয়েছি, কিন্তু তোমার ফিল্মটি দেখে মনে বড় আনন্দ হয়েছে, মনে বড় ভালো লেগেছে। এটা সেদিনও বলেছিলাম প্রিমিয়ারের দিন, আজকেও বলছি। ও, তুই প্রিমিয়ারে গিয়েছিলিস? আমি তো একজন আর্টিস্টের পাশে বসে সিনেমাটা দেখেছি, যে ওই ফিল্মে অভিনয় করেছে, সেটা আপনাদের শেষে বলবো। অভিনয়? আচ্ছা ঠিক আছে, ছাড়। ও না না, অভিনয় করেন, একদম ফেস্টিভ্যালের অভিনয় করেছে। এটা মানে কি হবে, যাকে ছাড়। সেটা হচ্ছে যে আমার খুব একটা ইন্টারেস্টিং জিনিস লাগলো, মানে অভিনন্দনের সঙ্গে আমার আলাপ, আমাদের কত 10 বছর না অভিনন্দন, এটা চলতে থাকবে। এই যে এই যে এইটা না না এই যে এইটা অভিনন্দনকে সবসময় সবাই ভাবে, এবং অভিনন্দন একটা কিরম করে বিবেকানন্দর মতন এরকম করে না সবসময় কথা বলে ইন্টারভিউ, এবং প্রচণ্ড গম্ভীর, মানে অভিনন্দনেরও অভিনন্দনের পাশে যেতে বোধহয় ভয় করবে যদি অভিনন্দন নিজেকে দূর থেকে দেখে। সেই অভিনন্দন কিন্তু হাসছে হ্যাঁ 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 করে, দিস ইজ অভিনন্দন। আমি আরেকটা বড় কানেক্ট বার করি, বাড়ার সাথে বড় হয়েছে ভাই, ও 8 বছর না না, আমার থেকে অনেকটা, আমি ততদিন পার করে ফেলেছি বাড়ার সাথে। ও যখন বাড়ার সাথে পড়াশোনা মনে না করেন, না না ঠিক আছে, আমরা যে আমাদের যে নতুন জেনারেশন পছন্দ করে সেটাও তো ইম্পর্টেন্ট। ওরে অভিনন্দন, ওরে বাপ, ওরে বাপ। না না, এবার আমায় বল যে এতগুলো দেশ ঘুরলো, তুই কটা দেশ ঘুরলি? আমি এস্টোনিয়া গেছি খালি, আর বাংলাদেশ আর, মানে এস্টোনিয়ায় কি, মানে ট্যালিনে, ট্যালিন ব্ল্যাক নাইটস, ওয়ান অফ দ্য, ওই পৃথিবীতে ফিয়াপ বলে একটা অর্গানাইজেশন আছে, তারা নির্ধারণ করে পৃথিবীর বিভিন্ন ফেস্টিভ্যালকে ক্যাটাগরাইজ করে, তো সেখানে এ লিস্ট, বি লিস্ট, সি লিস্ট এরকম হয়। তো ওখানে ডিটেইল দেওয়ার দরকার নেই, বলো। সেখানে একটি এ লিস্ট ফেস্টিভ্যাল, হ্যাঁ মানে বলা না না, এটা প্রয়োজন, কারণ এই যে এই কারণেই প্রয়োজন, যেটা আমি সব জায়গায় বলতে থাকি যে ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে একটা অদ্ভুত নোশন আছে না, যে কোনো ফিল্ম ফেস্টিভ্যালে গেলে পরে ছবিটার একটা ভাগ্য নির্ধারণ হয়, সেটা নয়। এটা খুব ইম্পর্টেন্ট টু নো যে কোন ফেস্টিভ্যাল এবং কী ওরিয়েন্টেশনে ছবিটার যাওয়া প্রয়োজন, সেই জন্যই বলা যায়। হোক, তো ওই এলিস ফেস্টিভ্যালেরই একটি ফেস্টিভ্যাল পৃথিবীর, ব্ল্যাক নাইট চ্যালেঞ্জ, তো সেইখানে আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় 21 নভেম্বর 2021। তো ওইখানে গেছিলাম, আর ওয়ার্ল্ড প্রিমিয়ারে যাওয়া হয়, তারপরে ওখান থেকে ফিরে আবার ইন্ডিয়ান প্রিমিয়ার হয়, এশিয়ান প্রিমিয়ার হয় ইপিতে গোয়াতে, তারপরে কোথাও যাওয়া হয়ে ওঠেনি। একটাই কারণ, তখন চূড়ান্ত আবার কোভিডের, মানে ট্যালিনেই বা আমরা আসলে ট্যালিনে গিয়ে যেটা হলো, সে মানে
এবং ইয়ে কি বলে ওটাকে সব থেকে ভয়ঙ্কর কথা, আধ ঘন্টার ফেরি বেরোলে নরওয়ে, তো যেতে পারলাম না জাস্ট। আর ওই সময়টা পিক টাইম দেখার ওই নর্দার্ন লাইট, তো সেটাই যেটার জন্যই তো সব বন্ধ। তো নর্দার্ন লাইট দেখতে পারোনি বলেই কি তোমার ছবিটা, আচ্ছা তোমার ছবিটা উত্তর কলকাতায়? হ্যাঁ, বেস্ট বেস্ট রাইট। উত্তর কলকাতা এবং ওই ওই গাঙ্গেয় সাইডটা বেসিক্যালি, ওটা প্রচুর জায়গায় এবং অলিগলি গুলো আর কাটগুলো। এবার এই যে মানিকবাবুর মেঘ অভিনন্দন তুমি ইয়ে করলে, মানে তুমি যদি একটু ছোট্ট করে বলো যে ভাই মানিকবাবুর মেঘ এরকম, মানে দেখো এখন উইদিন কোড বাজারে যদি আসতে কেউ চায় তাহলে মানিকবাবুর মতন, মানিকবাবুর মেঘের মতন ছবি নিয়ে আসবেন না। না, আমি বাজারে তো আসতে চাইনি। আমি তিন কাউন্ট লেখার পরে যখন 2014 আমার একটা ঘটনাচক্রে ফিরতে হয়, সেই সময় তোমার সাথে আলাপ এবং ছবি লেখার নিরিখেই এনার সাথে আলাপ। তো চন্দ্রাশিস আমার বন্ধু, চন্দ্রাশিসের থ্রুতেই তখন কথাবার্তা হয় এবং চন্দ্রাশিসের থ্রুতেই প্রথমবার এনার চন্দ্রাশিস রায়, তো ওর তো চন্দ্রাশিসের থ্রুতেই আলাপ হয়। তারপর থেকে কথা যাই হোক, তো ওই সময় যখন আসি তারপরে তিন কাউন্ট লেখা হয়ে গিয়েছে। তো কলকাতায় নানান জায়গা থেকে অফার টফার পেয়েছিলুম চিত্রনাট্য লেখার ছবি করার, কিন্তু একটাই অপেক্ষা ছিল বাজার টাজার জানি না। প্রথম যেহেতু লিটল ম্যাগাজিনের ওরিয়েন্টেশনে জন্ম, তো যে কোনো মাধ্যম এবং ছবি আঁকি ডিজাইন করি, যে মাধ্যমেই কাজ করি না কেন সেই মাধ্যমের গ্রামারটা নিয়ে মানে জ্ঞান জানাটা খুব ইম্পর্টেন্ট এবং কাজ করাটা শিখতে পারাটা ইম্পর্টেন্ট। তো আমার প্রথম ছবি তাই ওয়ান্টেড টু রিমেন ট্রু টু দ্য গ্রামার অফ দ্য মিডিয়াম, যেখানে আমি কাজ করব সেটা এক্ষেত্রে সিনেমা। এবং সেইটা একটা নিজের সাথে কী বলবো কথা দেওয়া ছিল যে প্রথম ছবিটা হ্যাজ টু বি উইথ দ্য পিওর এলিমেন্টস অফ অ্যান্ড গ্রামার অফ দ্য দ্যাট কাম পার্টিকুলার মিডিয়াম চলচ্চিত্রে। সেই নিরিখে মানিকবাবুকে বেছে নেওয়া যদি বলতে হয়, যে বিভিন্ন গল্প তো অনেক আছে যেটা অস্বীকার করে লাভ নেই, মানে ছোটো গল্প তোমার ওখানে তোমার সাথেই কাগজে কত ছোটো গল্প লিখেছি, কিন্তু সব গল্প তো চলচ্চিত্র হয়ে ওঠা হয় না বা প্রয়োজনীয়তা থাকে না, একটা নিজস্ব ধারা হয়। মানিকবাবুর আমার মনে হয়েছিল প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে ওই মানিকবাবুর মেঘ আমি ছোটো গল্প লিখতে পারতাম না, সেই জন্য চলচ্চিত্র বানানো হয়েছে, বা উপন্যাস লিখতে পারতাম না, কারণ কিছু জিনিস লিখে বোঝানো যায় না, দেখাতে হয় এবং শোনাতে হয়। তো সেই জন্য মানিকবাবু, এবং সেই জন্যই চন্দন সেনের মতন একজন অভিনেতাকে বাছা যিনি সাপোজেডলি মানে তার কারণ হলো কি বিশ্ব চলচ্চিত্রের দরবারে যখন যাচ্ছি তখন তো এখানকার স্টারও কেউ নয়, রাইট? কেউ নয়, মানে ইনফ্যাক্ট আমি ছোট করছি না কাউকে, রিজিনালি কথা বলছি না, ন্যাশনালিও কে চেনে কাকে, সেইখানে চরিত্রটার উপরেই কনসেন্ট্রেশনটা হয়। তো আমার কোনো ফিল্টারই, এবং থ্যাংকস টু বোগদানদা মোনাজি যে মানে এই ট্রায়োটা উইথ দ্য প্রডিউসার্স অ্যান্ড বোগদান মুখোপাধ্যায়, মোনালিসা মুখোপাধ্যায়, লিটল ল্যাম্প ফিল্মস সৌজন্যে এরা আমার মানিকবাবু টিম প্রডিউসার্স, মোনাদি আরও অনেক ভূমিকায় আছে, প্রোডাকশন ডিজাইনার, কস্টিউম করেছেন, তো ওই আর কি আমাদের দল মেক দল। তো এই এই একটা সিনক্রোনাইজেশন না থাকলে অসম্ভব ছিল এই কাস্টিংটা করার, কারণ জেনারেলি নোশন প্রথমেই হয় যে ভাই কে দেখবে এবং তারপরে তারা আবার রিলিজ করছে। এইটা 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 বমকে গেছে, এইটা যে রিলিজড হতে পারে এটা সত্যি বমকে। আমিও অনেকবার বহুদিন আগে থেকে আমরা বলেছি যে আমাদের সিনেমা ওদেরকে, তারপর লেখালেখি ছিল ওটা নিয়ে আমি পড়েও ছিলাম, আমার খুব ইচ্ছে ছিল কোনো একদিন দেখতে পাবো হলে গিয়ে, তো সেটা সব ইচ্ছে পূরণটা হয়েছে, কারণ আবার আমাকে পার্সোনালি ফোন করে রেখেছে। আর ওইটা ইয়ে করছে ওই যে ওই ওই যে আমি তো মোমো ছিল না আনফরচুনেটলি, ঘটনাটা হচ্ছে যে এই যে চন্দন সেনকে দিয়ে হাসাতে পেরেছ, হ্যাঁ চন্দন দা শিশু হয়ে গেছে এখন, ইনফ্যাক্ট মানে চলচ্চিত্র ছাড়া এখনও আমার সবাই সেদিনকে একটা অদ্ভুত কথা তোমাকে বলা হয়নি মানে মিস করে গেছি, একজন হল থেকে বেরিয়ে আমার বোগধান দা বললো চন্দন দাকে বলেছে
আপনার থেকে চন্দন সেন হয়ে ওঠা মুশকিল হবে, মানিকও হয়ে গেছে, সাংঘাতিক বলেছেন, সাংঘাতিক বলে, সাংঘাতিক বলে, সাংঘাতিক বলে। তো এইটা একটা আমার পাওয়া, কারণ যখন পৃথিবীর বিভিন্ন মঞ্চে কথা, আমি কোভিডে না যেতে পারলে হয়তো কিউএনএ হয়েছে অনলাইনে, হংকং বলো যেখানেই হোক, সব তো অনলাইন কিউএনএ তখন চলছে। তো সেইখানে যখন জিজ্ঞেস করেছি উনি কে ভাই, উনি কোত্থেকে এলেন, এনাকে এতদিন দেখা যায়নি কেন ইত্যাদি, তো সেই প্রেক্ষিতে আমার এবং আমাদের পুরো সবার এটা বারবার করে কারণ বলার, কারণ আমরা যারা চলচ্চিত্রের মাধ্যমের সাথে যুক্ত আছি জানি যে একটা নির্বাচনে একটা বিরাট বড় ভূমিকা প্রডিউসার পালন করেন। তার কারণ আমি, আমার পছন্দ হলো কিন্তু তারা না বললে তো হবে না, ওরা যে বাণিজ্যিক সব কিছু ভুলে গিয়ে পিওরলি সিনেমার প্রয়োজনে প্রতিটা কাস্টিং পাশে থেকেছেন এবং হয়েছেন, এক বাক্যে হয়েছে, সেইটা অনির্বচনীয় এবং সেইটা পে অফ করেছে। এই যে আমার সবথেকে আনন্দ, আমি সবসময় বলি যে যে কোনো একটা বই পড়া বা চলচ্চিত্র দেখা বা ছবি দেখা, মানে আঁকা ছবি দেখা বা কবিতা পড়া যাই বলো না কেন, একটা আবিষ্কারের মজা আছে এবং সেই আবিষ্কারটা আমি পেলে আমি তোমায় বলবো এটা পড়ো। আমার মনে হয় চন্দন সেনের সেই একটা আবিষ্কারেরও, মানে যাকে সবাই দেখেছে সিরিয়ালে একটা ছোট চরিত্রে সাড়ে তিনখানা শটে দেখেছে, বা এত ছবি চন্দনদা করেছে যেখানে অনেক দৃশ্যই থেকেছে কিন্তু সে অন্য চন্দন সেন, এখানে এসে যে আমার কোথাও একটা মনে হচ্ছিল চন্দনদার কোথাও একটা এখানে ভেতর থেকে যে চন্দনটা এত আটকে ছিল বেরিয়ে গেল। সেটা তো মানে সেটা কারণ এটা আমাদের অভিনেতার হয় এবং সেটা রাইটার এবং ডিরেক্টর ওই রকম ফেলে দিলে কিন্তু আমার, আমি এনাকে নিয়ে অপেক্ষায় আছি না, সামনেই বলছি কোনো অসুবিধা নেই। 2016 সাল কসবার আমি তখন 14-তে ফিরেছি, 15 বোধ হয় কসবায় একটা ফ্ল্যাট নিয়েছিলাম কিছুদিন হচ্ছে, হ্যাঁ তাতে আমার নীল দেওয়াল ছিল, যাই হোক তো ওখানে গেছে আড্ডা হচ্ছে। এবার আমি বলছি দেখো তুমি একটা সময় আসবে, একটা দিন আসবে শহর তোমার অভিনেতা হিসেবে, না দাঁড়াও উড়িয়ে দিচ্ছে আমাকে, আজ থেকে 8 বছর আগের কথা হচ্ছে। তারপরে না 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 আমি আমি বিজ্ঞাপনের কাজ করছিলাম, কোনো সিনেমার সাথে যুক্ত ছিলাম না, বিজ্ঞাপনেরই অ্যাস্ট্রিক্স বলে একটা এজেন্সি সেটার কাজকর্ম করছি, সব ঠিক আছে। তো এই ভদ্রলোক তারপর দেখলাম টুকটুক করে কাজ করা শুরু করলো এবং বোমাটা পড়লো কি বলো ট্যালেন্ট দিয়ে, পারমাণবিক বোমা, হ্যাঁ। এবং যখন ওটা পড়লো তখন ইনফ্যাক্ট মানিকবাবুর কাজ চলছে, আমি বম্বেতে কাস্টিং চলছে, আমার কিছুটা চলছে, তখন আমি ফোন করে বললাম যে ঠিক ক্ষুদ্র মানুষ, হ্যাঁ বাট হ্যাঁ এটা তুমি অস্বীকার করতে পারো, তোমার পেছনে তখন থেকে লেগে আছে, এবং আমার আজও বিশ্বাস, আমি দৃঢ় বিশ্বাস কোনো তো একদিন কাজ করবোই, সেটা এখন ওপেন থেকে ওপেনলি বলে দিচ্ছি এবং বন্ধু হিসেবে না। আমার কোথাও কি মনে হয় যে আমার মনে হয় যে কোনো অভিনেতা, আমার কাছে চন্দনদার ক্ষেত্র কাস্টিংয়ের সময় হয়েছিল যে আমি আসলে মনটা বা মানুষটাকে খোঁজা বেশি পছন্দ করি, অ্যান্ড আমার মনে হয়েছে যে ইনি এমন একজন মাথা খুব কুড বি প্রেজেন্টেড ইন এ ওয়ে যেটা করা হচ্ছে না, এবং সেটা অনেকের সাথে আমার আমার মনে হয় যে অনেককে তকমা আটকে দিয়ে ভাড়া করবে, এ ওই করবে, হ্যাঁ সেটা তো ইন্ডাস্ট্রি টাইপ কাস্ট করে করে পিরিয়ড অফ টাইম সেরকমই হয়ে এসেছে। আমরা ওই গতানুগতিক ছকে চলছি, কেউ একটা সাহস করে ছকটা ভাঙলে তখন মনে হয় যে আরে এটা কেন কখনো ভেবে দেখি। আমি মজা করে অরিত্রদা একটা কথা বলি, শোন অ্যাভাটারে একটা দৃশ্য ছিল প্রথম অ্যাভাটারে যে ঘোড়ার ওপরে ও উঠছে, দিয়ে ওতে দুজনের ল্যাজের একটা কানেক্ট হয়, হার্টটা একসাথে বিট করে। আমার মনে হয় চরিত্র অভিনেতা এবং মানুষের এই কানেক্টের প্রয়োজন হয়, রাইট? আমি অনির্বাণ ভট্টাচার্য বন্ধু বলে খালি না, আমি বম্বে থেকে যখন ফোন করি কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, এবার বলো তুমি ওই তোমার হাতটা কোথায় ছিল, এটা বলতে তোমাকে হবে। না না এটা একটা ইরি একটা ব্যাপার, এবং বারবার হয় এমন নয়, এটা বারবার হয়, মানে আমি জানি না কেন আমাকে নিয়ে কথা হচ্ছে, না হচ্ছে তার কারণ হবে না, অভিনয়ের ব্যাপারটা। আরে মানিকবাবুর মেঘের যদি আমি টেকনিক্যালি ধরি, আমি বলছি যে ও যেটা ব্যাপারটা বলো, এটা শুধু কিরই একটা ইয়ে, সেটা হচ্ছে যে আমি বুঝেছি, এটা অনেক পরে বুঝেছি যে ও আমাকে এত সবাইকেই নিশ্চয়ই, কিন্তু আমাকেও এমনভাবে স্টাডি করেছে, সেটাই ওর কাজ। হ্যাঁ
ম্যান ওয়াচ, কিন্তু আমার তো সেটা মাথায় সবসময় থাকার কথা না। ও বোম্বেতে রয়েছে, আমি এস এন ব্যানার্জি রোডে রয়েছি অফিসে, এবারে ফোন কত সম্পূর্ণ অন্য কথাবার্তা হচ্ছে। এবার একটা জিনিস বলতে গিয়ে এবার ও বলছে যে আমি আমি এটা ফোনটা এরকম করে ধরেছি এরকম, ও বলছে যে হঠাৎ করে বলে উঠলো যে এবার তোমার ডান হাতের পুরো আঙুলটা তুমি একটু নাড়ালে না, এইটা করো তুমি, আর হ্যাঁ আমি তো দেখতে মানে আমার ভিডিও কল নয়, আমি এটা কি হচ্ছে, তারপর দেখলাম হ্যাঁ, এবং তারপরে আরও দুটো তিনটে এরকম মুভমেন্ট আবার করলো, এবং ও বলছে কারণ ও বুঝতে পারছে যে যে কথাটা হচ্ছে এবং আমরা যে প্রসঙ্গটি কথা হচ্ছে এবং যে স্টেজে আমরা রিয়াক্ট করছি, ও জানে যে আমি এটা রিয়াক্ট করছি এবং আমি রিয়াক্ট করছি মানে আমার বডিলি এই জিনিসটা করছে। সো দিস ওয়াজ ইরি, আমি তখন ওকে বলেছিলাম এটা আমি সবাইকে করতে থাকি, তখন হাওয়া দিচ্ছিলাম, বলেছিলাম বলতো যে এইরকম অবস্থায় হাওয়া দিলে এটাকে কী বলে, সেটাকে বলি ইরি পাওয়ার, তো এটা কিন্তু ভেবে দিয়েছিলাম এই ব্যাপারটাকে, আমি খুব ভালো পারি আর কি, কিন্তু এগুলো পাবেন আমাদের কাছে কোনো কিছুর অভাব নেই, যেমন চাইবেন তেমন দেব। তো এই না আমার আমার আরো একটা চরিত্রকে মানে সবাই তন্দনাকে নিয়ে কথা বলছে, কিন্তু আমার কালিদার চরিত্রটা আমার এত গ্রাউন্ডেড একটা লোক, এদেরকে আমি রোজ দেখেছি এই চরিত্রগুলোকে, তুই মানে আমি তুই বলে ফেললাম ইন দ্য প্রসেস যে তুই অবজার্ভ করেছিস কোথায় এই এই লোকগুলো, একা থাকার একটা বিরাট সুবিধা আছে, যেটা ন্যাকা ন্যাকা একার কথা একা কিন্তু না না হ্যাঁ ইজ এ ইটস অ্যান অ্যাডভান্টেজ হ্যাঁ কেউ বিরক্ত করছে এক্স্যাক্টলি, আমার ওই একটাই ট্রিপ হলো গিয়ে এবং মানিকবাবুর মেঘের একটা বিরাট অংশ হলো গিয়ে আমার এই উত্তর কলকাতার কথা বললো, লেখার আগে মাসখানেক ঘোরা এবং প্রথম এবং এটা নিয়ে দেবেশদার থেকে একটা বিরাট শিক্ষা কালিদা, দেবেশদার নিজে ভালোবাসে নিজে তো অসম্ভব হাঁটে, জাস্ট একটা ছাতা নিয়ে বগলে করে এখনো আজকে দাঁড়িয়ে সে ফুট লোকটা ফুটবল খেলে, সে রাস্তায় ঘুরে বেড়ায়, এবং কোভিড এর সময় যখন বাস ফাস সব বন্ধ মানুষজনের সাথে দেখা করতে গেছে পায়ে হেঁটে লেডিস টেন, হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির কাছে একদিন হঠাৎ করে দেখি বাড়ি চলে এসেছে সাইকেল চালিয়ে, তার থেকে এলে আরে চলো তুমি বসবা চলো চলো চলো, আমি ফেসে গেছিলাম একদিন সকালবেলা একটা ট্রিপে, আমি আর দেবেশ দার্জিলিং দেবেশদা হাঁটতে যাচ্ছে আমায় দেখে বলি না আমার এই এই মানে তুই ওনার কথা বললি, আমার নিমাই ঘোষ যে চরিত্রটা এবং চরিত্রটা যেরকম করেছে মানে আসলে এক কটা দুটো সিন বোধ হয় আড়াইটে এরকম কিছু ওই তাকিয়ে রয়েছেন, এবং মানে অভিনন্দনের আমার যেটা আমাদের যেটা অনেক কিছু ধাক্কা মারে একটা হচ্ছে ওইটা যে ওর মধ্যে ওইটা একটা আলাদা সিনেমা, কিন্তু ওইটা একটা আলাদা গল্প বলি, যে একটা লোক আলজাইমার্স বা অরমকে যারা হয়েছে ডিমেনশিয়া পেশেন্ট নিশ্চয়ই, তার জন্যে তার ছেলে ওইখানে অনেকগুলো পুরনো কাগজ রেখে দিয়েছে, যে কোনো একটা বেছে একটা কাগজ দিয়ে সিস্টেম তৈরি করে ওই ওয়ার্ল্ডটা তৈরি করে দিয়েছে, রিলেট টু ইট বিকজ আমার মায়ের ক্ষেত্রে একটা সার্টেন সময়ে এরকম ডিপ্রেশন ছিল মার, এই সবগুলোর সময় মার একটা রুটিন ছিল এবং সেই রুটিনটায় আমিও পার্ট ছিলাম, হতে হলো ইচ্ছে না থাকলেও, এবং সেটা অনেক সময় খুব বিয়ার্ড সব জিনিসপত্র, আই কুড সো রিলেট টু দ্যাট, আই কুড সো রিলেট টু মানিকবাবু, কারণ আমার এক মামা আছে জীবনে কিছু করলো না, মানে কিছু করলো না ইন দ্য সেন্স সমাজ যে স্ট্যান্ডার্ডগুলো করে দিয়েছে, সে তার মতন জগৎটা মানছে আজও পাচ্ছে, সারাদিন বসে ভাবে কিছু একটা বা পড়ে কিছু একটা, এই যে ও ইকোসিস্টেমটা তৈরি করেছে না এই মানুষগুলো, রাস্তায় গিয়ে তো বলতো দাদা আপনি কোন ব্র্যান্ডের মুড়ি খান বা আপনার চটিটা ঠিক কতটা ছেঁড়া বলা যায় না, এইটা পুরো মফস্বল, এই ওরিয়েন্টেশনটা মফস্বল, যেই মফস্বলের মানুষগুলো, যেই জন্য আমি বলি যে একটা গ্রাম বা শহরের থেকে মফস্বলের এক্সিস্টেন্স এবং স্টাডির জন্য কেন ইম্পর্টেন্ট, সে না গ্রাম সে না শহর, একটা অদ্ভুত ডিপ সাপ্রেসড অ্যাসপিরেশনাল যাপন, যেই যাপনটা কোনো দিন পূর্ণ হবে না জানি, আবার কোথাও গিয়ে
দরকার নেই, মানে তুমি বলছো একটা উদ্ধত্ত আছে অবশ্যই, এই যে না ঘাটকা না ঘাটকা এই জিনিসটা, সেটাকে সে আত্মস্থ করে নিজের মতন করে বাঁধে এবং সেটার অহংকার আছে, অহংকার আছে, আমি সাইকেল চালাই আমি বাইক চালাই না, নিজের দা একদমই, আমি আমি রাতে দুটো রুটি কিনে আনি বা তিনটে কিনে আনি, একটা রুটি কুকুরকে খাওয়াই, এবং এইগুলো সত্য, এগুলো আমি আমার একটা এবং অরুণ গৌ ঠাকুরটার চরিত্রটা, মানে তিনি ওই যে দেখা কিছু না করতে পারা এবং অপারকতা না পেরোতে পারা, অপারকতাটা থ্রেশহোল্ড না পেরোতে পারাটা, কিন্তু পেরোতে চাওয়াটা, এবং ওই মহিলা যিনি কখনো সামনে এলেন না মেঘনাথ হয়ে রয়ে গেলেন, যে কি প্রচণ্ডভাবে সত্যি যে ওরকম, মানে লোকে বলে পেট্রিয়ার্কি পেট্রিয়ার্কি কথাটা, আরে বাবা এটা অন্যদিকে, কিন্তু কিন্তু বহু সংসারের পলিটিক্স এইভাবে পুরোটাই কন্ট্রোল, কিন্তু একজন মহিলার হাতে যে পেট্রিয়ার্কাল বাই নেচার, এবং এইটা বিরাট উত্তর কলকাতার জিনিস অলসো।